মসজিদে ঢুকে আপনি দেখেন নামাজ চলছে, আরেক পেশ লাগায় দেয় ইমাম নামাজ পড়ে, এর মাঝে মুসল্লি সুন্নার নিয়ত বাদে সুন্না পড়ে, এমন ঘটনা আছে না নাই? বিশেষ করে ফজরের নামাজে দেখবেন ইমাম সাহেব নামাজ চলছে পড়াচ্ছেন, আর কিছু মুসল্লি সুন্না নামাজ পড়তেছে। অথচ রাসূলুল্লাহর হাদিস হলো, যখন তোমরা দেখবে ইমাম নামাজ পড়ছে, ইকামত হয়ে গেছে, ইদাউ কিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা রাওয়াহুল বুখারী, ইমাম যদি নামাজ পড়ায়, ইকামত যদি হয়ে যায়, ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ নেই। এখন কিছু মুসল্লি মনে করতেছে, যদি আমি ফরজ নামাজে শামিল হই তাহলে সুন্নত কখন পড়ব? এজন্য মনে করে ফজরের নামাজ তো লম্বা কেরাত, তাই সুন্না পড়েও জামাত পাব, তো সুন্নাও হলো জামাতও হলো, দুইটাই তো হয়ে গেল। এটা আপনার যুক্তি, ইসলাম যুক্তির আলোকে চলবে না দলিলের আলোকে? একামত হওয়ার পরে নামাজ পড়তে ফরজ ছাড়া সুন্না পড়তে মানা করছে নবী মুহাম্মদ নিজে, রাসূলুল্লাহর নির্দেশ লঙ্ঘন করার অধিকার কোন উম্মতের নাই। তবে হ্যাঁ, এই বইতে এটাও লিখেছি, তিন চারজন সাহাবীর আমল পাওয়া যায়, ভিতরে ফরজ নামাজ চলছে, তিন চারজন সাহাবি তারা সুন্না নামাজ পড়েছে, এমন আমল পাওয়া যায়। ওই আমল দলিল হিসাবে দিয়া কোন কোন আলেম বলছেন, তাহলে সাহাবিরা রাসূলের কথা নিষেধ শোনার পরেও পড়েছে, তাহলে বোঝা গেল ফরজ নামাজ চলাকালে সুন্নত পড়া যেতেও পারে। ওই হাদিসগুলো আনার পরে আমি এবার জবাব এনেছি, আল্লাহর হাবিব নিজে দেখলেন একজন সাহাবি একামতের পরে সুন্নাহ পড়েছে, রাসূলুল্লাহ ফরজের সালাম ফিরাইয়া ওই সাহাবিকে ডাকলেন, ডেকে বললেন, ও মিয়া, একামত হওয়ার পরে আমরা পড়লাম ফরজ, তুমি পড়লা সুন্নাহ, তোমার কাছে কোনটার দাম বেশি, আমাদেরটা না তোমারটা? আপনারা একটু জবাব দেন, ফরজের দাম বেশি না সুন্নার দাম বেশি? এই জন্য ওই সাহাবিকে রাসূল প্রশ্ন করতেছে, ফরজের একামতের পরে সুন্নাহ পড়লা, তোমার কাছে কোনটার দাম বেশি, আমাদের ফরজ নাকি তোমার সুন্নাহ? এর মানে দাঁড়ালো, রাসূলের নির্দেশ লঙ্ঘন করাতে ওই সাহাবিকে রাসূল সমর্থন করলেন, প্রশংসা করলেন না, তিরস্কার করলেন। তাহলে রাসূলের নির্দেশের বাহিরে কোন সাহাবীর আমল যদি পাওয়া যায়, রাসূলের সাথে সংঘর্ষ হয়, খেলাফ হয়ে যায়, তখন রাসূলেরটা আমল করবেন না সাহাবারটা? মাসআলা হলো সাহাবার আমলটা মানসুখ হবে, সাকেত হবে, পরিত্যক্ত হবে, রাসূলেরটাই প্রাধান্য পাবে।